সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি কিভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট নেবেন পেওনারের মাধ্যমে, সে প্রসেসটা আজকে আমি দেখাবো। তো এখানে দুই ধরনের বা পেওনারে দুইভাবে আমরা পেমেন্ট করতে পারি, একটা হচ্ছে সরাসরি পেমেন্ট আর একটা হচ্ছে ইনভয়েস বা পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারি। তো এই দুইটার মাধ্যমে আমি দেখাবো বা বলবো আপনাদের যে কিভাবে আপনারা এই পেমেন্টগুলো নিতে পারেন এবং কোন পেমেন্ট মেথডটা বা কোন সিস্টেমে পেমেন্ট নিলে আপনি সাথে সাথে পেমেন্ট পাবেন এবং এর জন্য 2-3 দিন সময় নিতে হবে না এবং খুব দ্রুতই আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমি এই অ্যাকাউন্টে মোটামুটি অনেকগুলো পেমেন্ট কমপ্লিট করছি, দেন অন্য কেউ আবার পেমেন্ট করছি, তো আমি সেজন্য আমি দুইটা মেথডই বলবো। প্রথমে আমরা দেখব যে কিভাবে পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে আপনারা পেমেন্ট নেবেন, এখানে কেন পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে নেবেন, এটা কাদের জন্য হয়। কিছু কিছু কোম্পানি ক্লায়েন্ট থাকে বা বড় বড় প্রজেক্টের ক্লায়েন্ট থাকে যারা মূলত আপনাকে পেমেন্ট রিকোয়েস্ট করতে বলবে, বলে যে তুমি আমাকে পেমেন্ট রিকোয়েস্ট করে দাও, এর মাধ্যমে আমি তোমাকে পেমেন্টটা করতেছি। এটা হচ্ছে অনেক বড় বড় কোম্পানি বা বড় বড় কিছু ক্লায়েন্ট আছে যারা এই ধরনের পেমেন্ট সিস্টেমটা চায়, সেটা সেই জন্য আমি এই পেমেন্টটা যে ইনভয়েস বা পেমেন্ট রিকোয়েস্ট কীভাবে করবেন সেই প্রসেসটা প্রথমে দেখাবো এবং লাস্টের দিকে আমি দেখাবো কীভাবে আপনারা এই পেমেন্ট রিকোয়েস্ট ছাড়াও আপনারা পেমেন্ট নিতে পারেন পেওনারের মাধ্যমে। তো ফার্স্ট টাইমে আপনি যদি পেমেন্ট নিতে চান অবশ্যই আপনার পেওনার অ্যাকাউন্টটা টোটালি করতে হবে। যদি আপনার পেওনার অ্যাকাউন্ট করা না থাকে, আমাদের ভিডিও আছে, সেটা দেখে আপনারা করে নিন আর ভেরিফাইগুলো করে নিন, তাহলে আশা করি যে আপনি পেওনার নিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না। জাস্ট এখানে এসে লেখা আছে গেট এ পেড পেমেন্ট বা গেট এ পেড, এখানে আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনারা দুইটা অপশন পাবেন, ঠিক আছে। তো আমাদের এটার কোনো প্রয়োজন না, রিসিভ অ্যাকাউন্টস রিসিভিং অ্যাকাউন্ট বা এটা বা এটা আমাদের কোনো দরকার পড়বে না। আমাদের দরকার পড়বে পেমেন্ট রিকোয়েস্ট, এখানে আমাদের এটা দরকার পড়বে, যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের ক্লায়েন্টদেরকে একটা রিকোয়েস্ট পাঠাবো, ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করবে সাথে সাথে আমাদের টাকাটা চলে আসবে বা এরকম কিছু একটা। তো আমরা যেটা করবে পেমেন্ট রিকোয়েস্ট স্যান্ড এখানে ক্লিক করব। আমরা এই অপশনে চলে আসার পরে এখানে আমাদের ক্লায়েন্টের যে পেওনার অ্যাকাউন্ট আছে বা যে মেল অ্যাকাউন্ট আছে সেই মেল অ্যাকাউন্টটা এখানে আমাদেরকে দিতে হবে। যদি আপনার বাইটা ফল আগেরটা থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে এখানে লেখা আছে অ্যাড এ নিউ পেয়ার, ওকে আমরা এখানে ক্লিক করব। তো এটা যদি কোম্পানি হয় তাহলে কোম্পানি দিবেন, আর বেশিরভাগ মানুষগুলোই হয়ে থাকে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন, এখানে ক্লায়েন্টের নাম দিবেন, ধরেন দিয়ে দিলাম ক্লায়েন্টের নাম, একটা মেল অ্যাড্রেস এক্সাম্পল দিয়ে দিলাম, কান্ট্রি দিয়ে দিই আপাতত, ধরেন এখানে ধরেন মিস্টার হ্যানত্যান ডট কম অ্যাট দ্য রেট ওকে জিমেল ডট কম, এটা হচ্ছে ক্লায়েন্টের ধরেন নাম, লাস্ট নেম, প্রথমে ক্লায়েন্টের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে তার আপনার যে ক্লায়েন্টটা আছে তার ক্লায়েন্টের তথ্যটা দিবেন, টোটাল তার কাছে জেনে নেবেন, অথবা যদি তার সব ইনফরমেশন আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি ইনফরমেশন মোতাবেক এটা সিলেক্ট করবেন। ধরেন আমার এটা হচ্ছে ইউএসএ, তো আমরা এখানে ইউএসএটা সিলেক্ট করব, নিচের দিকে আমরা ইউএস সিলেক্ট করি, ইউনাইটেড স্টেটস। তো সিলেক্ট করার পর আপনার এটা টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যেটা করব নেক্সট স্টেপ পেমেন্টে ক্লিক করব। এবার আমাদের দ্বিতীয় অপশনে নিয়ে আসবে, তো দ্বিতীয় অপশনে বলতেছে আপনি কত টাকা ক্লায়েন্টের কাছ থেকে নিতে চাচ্ছেন, আপনি যত টাকার জন্য রিকোয়েস্ট করবেন এখানে তার কাছে তত টাকাই রিকোয়েস্ট দেখাবে। তো আমাদের এখানে $20 মিনিমাম থেকে $100 পর্যন্ত আমরা রিকোয়েস্ট করতে পারবো। ধরেন আমার আপাতত $100 রিকোয়েস্ট করতে চাচ্ছি, ধরেন $100 এখানে লিখে দিলেন, $100 দিয়ে দিলাম, ইউএসডি ইউএসডিটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে ডেসক্রিপশন, আপনি যে টাকাটা নিছেন সেটার এক উদ্দেশ্যটা কী, কোন কাজের জন্য টাকা নিছেন। ধরেন আপনি দিয়ে দিলেন হচ্ছে এসইও, এসইও ওয়ার্ক বা ডিজিটাল মার্কেটিং, অথবা আপনার যা খুশি দিতে পারেন, এখানে আপনার যে কাজটা হবে সেই কাজের উপর ভিত্তি করে আপনাকে এখানে দিতে হবে, ধরেন মার্কেটিং, মার্কেটিং।
করেন, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমি কাজ করছি, এটার জন্য একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি তাকে। তো এখানে আমাকে বলতেছে পেমেন্ট ডু, ওকে, এটা হচ্ছে রিকোয়েস্টের তারিখ, এখানে ম্যানেজার, রিকোয়েস্ট পেমেন্ট, ওকে ম্যানেজার। হ্যাঁ, তো এখানে আরও আছে, আপনার নাম সিলেক্ট করে দিতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন, আপনার এই অ্যাকাউন্টের নাম, এখানে কী পদে আছেন সেটাও চাইলে দিতে পারেন আপনার রুচি, এখানে আরও কিছু চাইলে আপনি লিখতে পারেন। ওকে, ম্যানেজারটাও আমি সিলেক্ট করতে পারি অথবা আপনার নামটাই দিয়ে দেন। ওকে, তো দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে সম্পূর্ণ আমাদের তিনটে স্টেপ থাকে, আমাদের দুইটা স্টেপ অলরেডি কমপ্লিটেড। তো এখানে বলতেছে কিছু কিছু বায়ার বলবে ইনভয়েস তৈরি করে দিতে, তুমি যে কাজটা করতেছো সেটার একটা ইনভয়েস তৈরি করে দাও। এখানে আপনার যদি পূর্বের ইনভয়েস তৈরি করা থাকে তাহলে ওইটা দিয়ে দিবেন, অথবা আপনি এখানে ক্লিক করবেন, এখানে আমরা ক্লিক করি। তো এখানে ক্রিয়েট এ ইনভয়েস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বায়ারের, এখানে আপনার একটা, আপনার যে ইনভয়েস আছে এখানে একটা লোগো দিবেন অথবা আপনার ছবি দিবেন, দিতে পারেন। দিয়ে এখানে তৈরি করার পরে এখানে আপনি ইনভয়েস দিয়ে দিবেন। ওকে, এখানে রিসিপ্ট এটাও দিতে পারেন অথবা ইনভয়েস, ইনভয়েসই থাকবে বাই ডিফল্ট। দেওয়ার পরে আপনারা এখানে আপনার নাম দিবেন, বায়ারের মানে এখানে আপনার ইনফরমেশন দিবেন টোটাল। দেওয়ার পর এবার এখানে কমপ্লিট করার পর এবার সেকেন্ড আসবেন টু, মানে যার কাছে পাঠাবেন এখানে তার ইনফরমেশনগুলো দিবেন সেমভাবে। এখানে সব কিছু দেওয়ার পরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ইনভয়েসটা পাঠানোর পরে ডাউনলোডে ক্লিক করলে আপনাকে ইনভয়েসটা দিয়ে দিবে। ওকে, তো এবার ইনভয়েসটা ধরেন আমার মানে অলরেডি একটা ইনভয়েস তৈরি করা আছে, আমি জাস্ট করলাম কি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ইনভয়েসটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমার ইনভয়েসটা কিন্তু আপডেট হয়ে গেলতেছে। ওকে, আমি যে ইনভয়েসটা তৈরি করেছি সেটা আপলোড হচ্ছে। তো আপনি এখানে নাম দিতে পারেন, একটা ফাইল ডেসক্রিপশন এগুলো লাগে না আপাতত। এটা করার পর, আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারেন, অথবা রিকোয়েস্টে পেমেন্টে ক্লিক করলে কিন্তু আপনার ইনভয়েসটা চলে যাবে ক্লায়েন্টের কাছে। তখন বায়ারের মেলে যখন চলে যাবে বলবে যে দেখো তোমাকে একজন একটা ইনভয়েস দিছে বা পেমেন্ট রিকোয়েস্ট দিছে, তুমি এটা তাকে টাকাটা দিতে চাও কি না, এরকম কিছু একটা মেসেজ যাবে। বায়ার যদি মনে করে না আপনারটা ঠিক আছে, বায়ারকে আগেই তো বলে দিবেন যে হ্যাঁ আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করলেই আপনি কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন। ওকে, তো এইগুলো একটা মেথড। এটার ভিতরে আমার কিন্তু প্রচুর প্যারা লাগলো, ঠিক আছে, অনেক কাজগুলো করতে হয়। তো আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সবথেকে সহজ, সেটা হচ্ছে জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপনার পেওনারের ইমেল অ্যাড্রেসটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনার পেওনারের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনাকে আর কিছু করতে হবে না। বায়ার ডাইরেক্ট আপনাকে পেমেন্ট করবে, ডাইরেক্ট পেমেন্ট করবে, আপনাকে কোনো ইনভয়েসের এত হ্যাংজ্যাং পোহাতে হবে না। আরেকটা জিনিস আমি বলে রাখি, আমরা যে এই পেমেন্ট রিকোয়েস্ট করলাম এক্ষেত্রে 2-3 দিন সময় লাগতে পারে কমসে কম, কিন্তু সাথে সাথে পেমেন্ট পাবেন না। কিন্তু আমরা যদি ডাইরেক্ট পেমেন্ট নিই ইমেলের মাধ্যমে, আমরা কিন্তু সাথে সাথে পেমেন্টটা আমরা করতে পারবো, তুলে ফেলতে পারবো, এখানে আমাদের কোনো প্রবলেম হয় না। তো একদম নগদ টাকা আসবে, তো আমরা একদম দেখতে পারবো যে আমাদের প্রোফাইলে টাকা চলে আসে সাথে সাথে। বায়ার মেসেজ দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে বলে যে হ্যাঁ আমি টাকা পাঠিয়ে দিছি, দেখবেন যে 5-6 মিনিট অপেক্ষা করলে আপনার টাকাটা চলে আসবে আপনার অ্যাকাউন্টে, আপনি মেন ব্যালেন্সে কিন্তু দেখতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন বায়ারকে, বলবে যে এই অ্যাকাউন্টের ভিতরে আমার পেওনার অ্যাকাউন্ট আছে, তুমি এখানে আমাকে টাকা পাঠাও। বায়ারকে আর কিচ্ছু বলতে হবে না, বায়ার জানে যে কীভাবে টাকা পাঠাইতে হয়। যদি না জানে পেওনারের একটা ভিডিও দিয়ে দেবেন, একদম সিম্পল যে কীভাবে আপনারা টাকা পাঠাইতে হয় পেওনার টু পেওনার। তো আশা করি, আমি মনে করি যে আপনারা সরাসরি পেমেন্ট নেওয়াটাই বেটার কোনো ঝামেলা ছাড়া। আর যদি মনে হয় যে না বায়ার যদি অনেক প্যারা দেয় যে ইনভয়েস পাঠাও, তাহলে আপনাকে কষ্ট করে ইনভয়েস পাঠাতে হবে, কিছু করার নাই। ওকে, যাই হোক, অনেক কথা বললাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।